রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য একের পর এক জনমুখী এবং মানবিক প্রকল্প গ্রহণ করেছেন, যার মধ্যে একটি অন্যতম হল স্বাস্থ্যসাথী প্রকল্প। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের সমস্ত মানুষ। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরই স্বাস্থ্যসাথীর কার্ড বিলি করার প্রক্রিয়া শুরু হয়ে যায় জেলায় জেলায়, পঞ্চায়েত এবং পৌর এলাকায়। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয় দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসার জন্য ভিড় জমান সাধারণ মানুষ। একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর এলাকাতেও। এবারে স্বাস্থ্যসাথীর কার্ড বিলির ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কালিয়াগঞ্জ পুরসভা। যে সমস্ত বয়স্ক মানুষ অসুস্থ কিংবা চলাফেরায় অক্ষম, তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড বিলির উদ্যোগ গ্রহণ করেছে পুরসভা। কালিয়াগঞ্জ শহরের 11 নম্বর ওয়ার্ডের পাবনা কলোনির বাসিন্দা 75 বছর বয়সী পার্বতী সাহা এবং হাসপাতাল পাড়ার বাসিন্দা বেলা মোদক, 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নমিতা পাল, 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলা মিশ্র, এরা প্রত্যেকেই বয়সের ভারে অসুস্থ, কেউ আবার চলাফেরায় অক্ষম। সে কারণে আজ তাদের বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেন পুরসভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কালিয়াগঞ্জ পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য বসন্ত রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোনো মানুষই স্বাস্থ্যসাথীর কার্ড পেতে যাতে হয়রানির শিকার না হন তার জন্য সদা সচেষ্ট কালিয়াগঞ্জ পুরসভা। তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা অসুস্থ তাদেরকে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, এমনকি যারা অসুস্থ বলে ডেট যে ডেটে করতে পারবে না ছবি, আমরা তার জন্য 2 দিন ওয়েট করে দিচ্ছি। আমরা বলে দিচ্ছি এই ডেটে না আসতে পারো, পরের ডেটে আসলে আমরা করে দিব, দিনে আসতে হবে, এর কোনো মানে নেই। এই লোকের যেন সবাই বাড়ি বাড়ি আমরা সুযোগ দিতে পারি সেই ব্যবস্থা করছি। যদি বলে আমার বাড়িতে অসুস্থ লোক, আমরা এখনো যদি জানি আমরা এই অসুস্থ আসতে পারবো না, তাকে আমার বাড়িতে কার্ড পৌঁছে দিয়ে আসবো, কেন তারপরের দিন সে সুযোগটা নিতে পারে, কার্ড নিয়ে গিয়ে হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হতে পারে বা চিকিৎসা পায়, তার জন্য তার বাড়িতে তাড়াতাড়ি করে পৌঁছে দেবে। এটাকে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে করা যায়, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। স্বাস্থ্যসাথী কেমন হচ্ছে কালিয়াগঞ্জে? প্রচুর হচ্ছে, আগে তো অনেক হয়েছিল, এখন যেগুলো বাকি ছিল সেগুলো এখন হচ্ছে প্রচুর পরিমাণে। খুব দিয়ে আমাদের অফিসে থাকা এমন চাপ যে 8টা 9টা পর্যন্ত বেড়ে যাচ্ছে। পুরসভার এই উদ্যোগে যথেষ্টই খুশি সহায়তা প্রাপ্ত উপভোক্তাদের পরিবারের লোকেরা। আমাদের বাড়িতে স্লিপ দিয়ে গেছিল, স্লিপ দিয়ে তো গেছিল, সেই স্লিপ নিয়ে আমি পৌরসভাতে গিয়ে বললাম যে আমার মা এরকম টোটালি বেড রেস্ট, ঘরে নিয়ে আসা অসুবিধে। তো পৌরসভার যারা প্রতিনিধি ছিলেন তারা আমাকে মানে একদিন দুদিন পরে যেতে বলেছিলেন, গিয়েছিলাম। তো যাই হোক, যখন যেতে বলেছেন আমার যেতে একটু দেরি হয়ে গেছে, আজকেও আবার যথাযথ যোগাযোগ করি। তো প্রতিনিধিরা ওনারা বলেন যে ঠিক আছে, ওনারা আধ ঘন্টা বাদে আসবে। কোথায় আসলেন আধ ঘন্টা পরে? নিজের বাড়িতে। বাড়িতে বাড়িতে এসে কি করলেন ওনারা? আমাদের মানে ছবি করে আমরা স্বাস্থ্যসাথী কার্ড আমাদের হাতে দিলাম। তাতে আপনারা কেমন খুশি? আমরা খুবই খুশি, কারণ আমরা খুবই গরিব মানুষ। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।